এবার পরিস্থিতি খুব বেশি হয়ে গেছে, ভয়াবহ। ওয়াশরুম তলিয়ে যায়, রান্নাঘরের হাউস তলে যায়, উপচে ভিতর দিয়ে আসে। বৃষ্টিতে জমা পানিতে মাছ ধরার আনন্দে মেতেছে রাজধানীর শিশুরা। ইট পাথরের এই শহরে বৃষ্টি যেন তাদের নিকট এক আনন্দের উপলক্ষ। শিশুদের জন্য আনন্দের হলেও এলাকাবাসীর কাছে এক মহা দুর্ভোগ। রাজধানীর বেশ কিছু এলাকায় একদিন বৃষ্টি হলে জলাবদ্ধ থাকে তিন দিন। গেল শুক্রবার ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার বেশ কিছু এলাকা। এখনো অনেক এলাকা জলাবদ্ধ হয়েই রয়েছে। এবার পরিস্থিতি খুব বেশি হয়ে গেছে, ভয়াবহ। মানে বিশেষ করে আমরা যারা এখানে বসবাস করি, আমাদের নিচতলা যারা আছে, এবার একবারে আমাদের আপনার ভিতরে একবারে মানে একবারে খাট পর্যন্ত প্রায় ডুবা ডুবা সুদাগত, মানে ডুবা অবস্থা। কোনোরকম শুয়েছি আর কি, রাত্রে কোনোরকম একটু খাটের মধ্যে সব মালটা সার রাখছি, এবং ভিতরে যে ওয়াশরুম, গোসলখানা ওয়াশরুম, পানি আবার ভরপুর থৈতে পানি এসে টইটম্বুর। বিশেষ করে মহিলার খুব কষ্ট হয়েছে, আমি তো যাক মসজিদে গিয়া একটু করতে পারছি। পলাশির বুয়েট ও এর আশেপাশের এলাকাবাসীরা জানান, বৃষ্টির দিন ঘরের মধ্যে দেড় ফুট উচ্চতায় পানি ওঠে। এতে নিস্তলার বাথরুম, রান্নাঘর ও কিছু ঘরে খাটও তলিয়ে যায়। এখনো সে পানি পুরোপুরি নামেনি। এতে খাবার, গোসল ও অন্যান্য কাজকর্ম ব্যাহত হচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, সিটি কর্পোরেশন ও ওয়াসা নিয়মিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার না করায় পানি আটকে পড়ে। একই সাথে বুয়েট কর্তৃপক্ষের নিকট তাদের দাবি যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। একটু ভারী বৃষ্টি হলেই এই সমস্যা সবারই হয়। নিচে বিশেষ করে একতলায় যাদের বাসা আছে তাদের প্রত্যেকেরই এই সমস্যা হয়। প্রত্যেকটা বাসার আপনার নিচে দিয়ে পানিটা উঠে, ওয়াশরুম তলিয়ে যায়, রান্নাঘরের হাউস তলে যায়, উপচে ভিতর দিয়ে আসে, এবং সে পানিটা এত দুর্গন্ধ। নদী গবেষক মোহাম্মদ এজাজের সাথে প্রতিদিনের বাংলাদেশের কথা হয়। তিনি জানান, ঢাকার 78টি খালে অধিকাংশই দখল ও দূষণে বন্ধ হয়ে গেছে। কোথাও কোথাও খাল ভরাট করে রাস্তা তৈরি করা হয়েছে। মহানগরীতে তাই বৃষ্টি হলে পানি নামার জন্য খাল নেই। ফলে এই অবস্থা থেকে রেহাই পেতে হলে দ্রুত দখল করা খাল উদ্ধার করে পানি প্রবাহের ব্যবস্থা করতে হবে। খালগুলোকে অনেক জায়গায় দখল করে বক্স করা হয়েছে, অনেক জায়গায় রাস্তা হয়েছে, এবং অনেক জায়গায় ঢাকার ভিতরের যে নদীগুলোর কিছু কিছু জায়গায় ভরাট হয়েছে, কিছু কিছু রয়ে গিয়েছে। খালগুলো কিছু কিছু জায়গায় ভরাট হয়েছে, কিছু 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 জায়গায় রয়েছে। সুতরাং ঢাকার ইকোলজির একটা ট্রান্সফরমেশন। সুতরাং ঢাকার খালগুলো উদ্ধার করতে হবে, ঢাকার খালের ময়লা পানি প্রবাহ বন্ধ করতে হবে। কারণ আমাদের স্লো ওয়াটার নেটওয়ার্কটি আছে, সেই নেটওয়ার্ক পাগলার মতো আরও 8-10টি জায়গা ঢাকায় একটু রেডি করে সেখানে ওয়াটার টেস্টিং করতে হবে। নাহলে ঢাকার চারপাশের নদীগুলো এবং নদীর পাড়ের মানুষও আর বাঁচবে না। তো সেটাও করতে হবে এবং এই খালগুলোকে প্যারালালে উদ্ধার করতে হবে। এটা ছাড়া আসলে ঢাকাকে আমরা লিভেবল সিটি হিসেবে তৈরি রাখতে পারবো না। আরিফুল ইসলাম আদিব, প্রতিদিনের বাংলাদেশ।